আমাদের সর্বজন শ্রদ্ধেয় কিংবদন্তি তুল্য মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম মহোদয়ের আহ্বানে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, টাঙ্গাইল চার সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার সত্যিকারের অভিভাবক বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকলকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়াই আমার জন্য বড় একটি সৌভাগ্যের বিষয়। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, কাদেরিয়া বাহিনী স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্স, আমরা কাদেরিয়া বাহিনীর গৌরব গাথা, বীরত্ব গাথা শুনে বড় হয়েছি। কাদেরিয়া বাহিনীর গৌরব গাথা আমাদের চির অনুপ্রেরণার উৎস। সেই বাহিনীর সম্মানে স্মৃতিতে এই কমপ্লেক্স, যেটির সাইট আজকে মাননীয় মন্ত্রী মহোদয় পরিদর্শন করলেন, এই কাজের সাথে জড়িত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের দোয়ায় এই কাজটি যাতে ত্বরান্বিত হয় তার জন্য সর্বান্তকরণে যা করণীয় ইনশাল্লাহ আমি সেটি করব। জেলা প্রশাসক হিসাবে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। আর যাব না আমরা, এখানে দাঁড়িয়ে দেখেন আপনারা সামনে, ওই যে লাল সীমানা, ওই যে বাংলাদেশের নিউজ চ্যানেল এইদিকে রাস্তা বের করতে হবে, এইদিকে একটা জায়গাটা আপনাদের আগে দেখতে হবে আর কি, একটু লোলেন বেশি দুই সাইডে থাকতে হবে। লাল আলো পড়ে চিন্তা করার কথা না, চুপতে দেখো তারপরে টেবিলে বসে দেখেন, টেবিলে ঠিক করে।